যে চাঁদ জিলহিজ্জা মাসের উঠে যাওয়ার পর চুল কাটা, নখ কাটা ইত্যাদি কেমন, এটা কি হারাম? কথাটা একটু বিশ্লেষণ চাই। তো প্রথমে আপনাকে বলি, যিনি কুরবানি করবেন বলে মনস্থ করেছেন, তিনার বিধান এবং তার আন্ডারে যতজন লোক আছে তাদের বিধান, এটা আলাদা করে দেখতে হবে। প্রশ্নটা কেন এলো এরকম, যে ব্যক্তি কুরবানি করবেন বলে মনস্থ করেছেন সেই ব্যক্তির জন্য বিধান হচ্ছে কি, তিনি নখ কাটবেন না, কোনো চামড়া যদি কাটার প্রয়োজন দেখা দেয় শরীরের তা কাটবেন না, চুল কাটবেন না ইত্যাদি। এবার বাড়ির যিনি কর্তা ব্যক্তি তিনি তার অন্যান্য সদস্যদের পক্ষ থেকে কুরবানি দিবেন, তাহলে তিনি হলেন কুরবানির দাতা, তার জন্য হলো এটা বিধান। আর যারা কুরবানি দিচ্ছেন না, ওই কুরবানিতে শরিক আছেন, তাদের বিধান কিন্তু আলাদা। যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করেছেন সে ব্যক্তি যেন তার নখ, তার চুল, তার গায়ের কোনো অপ্রয়োজনীয় চামড়া কাটাকাটি না করে, এটা হলো হাদিস। এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি এই কথাটাই বলেছেন পরিষ্কার যে ওয়াইজা আরাদা আহাদুকুম আন ইউদাহা ফালা ইউমসিক আন শিআরিহি ওয়া আযফারিহি, মুসলিম শরীফে হাদিসটি এসেছে। তো সে যেন তার চুল, তার নখ না কাটাকাটি করে। এবার আরেকটা হাদিস হলো এই যে ওটা মা আয়েশা বর্ণনা করেছেন, কাটা যাবে না কাটা যাবে না। তো সেই ব্যাপারে আম্মা আয়েশা বলছেন যে কুন্ত উফতেল কালা এদা হাদিয়েন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সুম্মা ইউকাল্লিদুহু ওয়া ইয়াবআসুহু, আল্লাহ পাকের নবীর যেটা হাদি অর্থাৎ হজের ময়দানে আরফাতে গিয়ে যেটা মিনার মাঠে উনি কুরবানি করবেন সেই জানোয়ারটা যাকে বলা হয় হাদি, হাদির জানোয়ারের একটা বিশেষ পরিচিতি ছিল সেই যুগে, কি যে গলাতে কেউ একটা ফিতে ঝুলিয়ে দিত, কেউ একটা কোনো একটা চামড়া টাইপের কিংবা কোনো লকেট টাইপের কোনো একটা কিছু গলায় ঝুলিয়ে দিতে গেলে রাস্তা রাস্তায় যে জানোয়ারটা যাবে তো লোকেরা বুঝতে পারবে এটা হচ্ছে হাদির জানোয়ার, এটাকে কোনো না কোনো হাজি হজের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। তো আম্মা আয়েশা বলছেন আমি আল্লাহ পাকের নবীর যেটা হাদির জানোয়ার তার জন্য আমি বিনিয়ে দিতাম, বানিয়ে দিতাম, গেঁথে দিতাম মালার মতো করে, খেজুরের পাতা দিয়ে চামড়া টামড়া দিয়ে গলায় আমি ঝুলিয়ে দিতাম, সেটাকে রাসূলুল্লাহ আবার পাঠিয়েও দিতেন যে মিনার প্রান্তরে এটাকে নিয়ে যাও, সাহাবীরা নিয়ে চলে যেতেন। তারপরে কি যে ওয়ালা ইউহাররিমু আলাইহি শাইউন আহাল্লাল্লাহু লাহু, তারপরে আমি নিজে দেখেছি যে রাসূলের উপরে কোনো জিনিস তিনি নিজে আর কোনো কিছু হারাম করে নিতেন না, যে এটা হারাম, এটা হারাম আমার জন্য, এইটা হারাম। তো তাহলে ইনি বুঝাতে চাইছেন যে যে ব্যক্তি হজে যাচ্ছেন সঙ্গে হাদির জানোয়ার নিয়ে যাচ্ছেন তো তার উপরে তো অন্য আর কোনো হারাম দেখতে পাওয়া যাচ্ছে না, যেগুলো হারাম হজের বিধিবিধানের মধ্যে পড়ছে সেগুলো হারাম আছে, বাদ বাকি আর কোনো হারাম তো দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই হাদিসটাকে কিছু লোক দলিল হিসাবে গ্রহণ করেছেন, করার পরে এবার বুঝাতে চেয়েছেন কি যে দেখুন নখ কাটা, চুল কাটা বা ফালতু চামড়াকে কেটে নেওয়ার ব্যাপারে ওলামায়ে দিন তিনটি মতে ভাগ হয়ে গেছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যদি কুরবানির উদ্দেশ্য থেকেও থাকে তো সেই ব্যক্তির জন্য নখ কাটা, চুল কাটা এটা হলো কি মুবাহ, এর মানে হলো কাটতে পারে, এটা ওর জন্য হারাম নয় এবং এটা ওর জন্য মাকরু অর্থাৎ ঘৃণিত নয়। যেমন আম্মা আয়েশার হাদিস থেকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে উনি তো অন্য আর কিছুকে নিজের উপরে হারাম করেননি, তাহলে প্রয়োজনে মানুষ নখ কাটতে পারে, প্রয়োজনে মানুষ চুল কাটতে পারে। এই হাদিসটা থেকে ওনারা দলিল গ্রহণ করেছেন। এক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন এটা অপছন্দনীয় কাজ তবে হারাম নয়, অর্থাৎ যিনি কুরবানির এরাদা করেছেন তিনি নখ কাটতে পারেন, চুল কাটতে পারেন প্রয়োজনে, তো এটা তার জন্য মাকরুহ মানে অপছন্দনীয়, তাই বলে এটা যে হারাম কাজ, হারাম কাজ বলা যাবে না।
আচ্ছা, তারপরে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই উনি নিজে বলছেন ইন্নাহু হারামুন ইয়াসিমু ফাইলহু, এই কাজ যারা করবে তারা গুনাহগার হবে, এটা হলো গুনাহর কাজ। কেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, উম্মে সালমার হাদিস থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে ফাল ইউমসিক আন শাআরিহি ওয়া আজফারিহি, সেজন্য তার চুল তার নখ কাটা থেকে নিজেকে বিরত রাখে। তাহলে এই হাদিসটা হচ্ছে কি আদেশমূলক, অতএব এটা করা চলবে না। এখন প্রশ্নটা হলো যে এটা কেন করতে হয়, কেন মানতে হয়? তো কেনর পিছনে যুক্তিটা হলো এই, হজের ময়দানে যারা আছেন হাজির জানোয়ারকে নিয়ে যারা হাজি, তাদের জন্য বিধিবিধান হচ্ছে কি 10 তারিখের দিন যতক্ষণ পর্যন্ত উনি হালাল না হয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনার জন্য চুল কাটা, উনার জন্য মোচ কাটা, উনার জন্য কুরবানি জবে করা ইত্যাদি সব কিছু হালাল হয় না। এবার 10 তারিখের দিন কি হয়, পাথর মারার পর ওই ব্যক্তি কুরবানি করেন, তারপরে আবার মোজ কাটেন, চুল কাটেন, নখ কাটেন ইত্যাদি করেন, তারপরে উনি এগুলো করে হালাল হন। সুতরাং আমি যেন সেই হাজিদের মতোই একটা জানোয়ার বাড়িতে রেখেছি, যদি বাড়ির জানোয়ারগুলোকে হাদি বলা হয় না, এগুলোকে উজহিয়া বলা হয়, আর হজের মাঠে যেগুলো নিয়ে যায় সেগুলোকে হাদি বলা হয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান অনুযায়ী সেইখানে তাদের উপরে যেমন একটা বিধান যে এ হাজি সাহেব নারা, তোমরা যতক্ষণ পর্যন্ত হালাল না হতে পারছো 10 তারিখ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটো না, তেমনি তোমরাও এই দেশের লোক যারা কুরবানি রেখেছ, তোমরা নিজেদের নখ চুল এইগুলো জিনিস তোমরা কাটাকাটি করবে না। এবার প্রশ্ন হলো এই যে দুই রকমের হাদিস পেলাম, অতএব আমি কোন সিদ্ধান্তে যাব? তাহলে সিদ্ধান্ত হলো এই, যিনি কুরবানি করবেন বলে ইচ্ছা করেছেন, তিনি যদি নখ চুল এগুলো কাটাকাটি না করেন তাহলে তার জন্য উত্তম। যিনি কুরবানি করবেন না বা তার দায়িত্বে কুরবানি নেই, তার এরাদাতে নেই, সে ব্যক্তি আজাদ, ইচ্ছা করলে অন্যান্য সময়ে যেমন মোচ কাটেন, নখ কাটেন, চুল কাটেন, তেমনি তখনও তিনি নখ চুল কেটে নিতে পারবেন, তিনি গুনাহগার হবেন না। আবার কেউ যদি মনে করেন যে এইটা ব্যাপারে যখন প্রশস্তি আছে, অবকাশ আছে, এবং আমি মনে করছি এটা আমার প্রয়োজন, তাহলে নিজের প্রয়োজন মনে করতে গেলে তিনি নখ চুল কেটে নিতে পারেন। তবে উত্তম হবে এটাই, রাসূলের হাদিসটির উপরে আমরা যদি আমল করি তো নিশ্চয়ই কিছু সওয়াব পাওয়া যেতে পারে, এই আশায় আমাদের নখ চুল এগুলো না কাটাটাই ভালো। সেই সাথে সাথে আর একটা কথা বলে দিই, অনেক মানুষ ভ্রমে পড়ে আছেন যে জিলহিজার চাঁদ দেখতে গেলে ওনারা মনে মনে ভাবেন মুরগি জবে করা চলবে, ওনা অনেকে বলেন গরু জবে করা চলবে, মনে হয় এগুলো গরু কুরবানি জবে করা বা মুরগি জবে করা বা পায়রা জবে করা চলবে না। দেখুন, এটা একদম ভিত্তিহীন কথা, এর সাথে ও কোনো সম্পর্ক নেই। হালাল জানোয়ার যখন ইচ্ছা তখন আপনি জবে করতে পারেন, যখন ইচ্ছা তখন সেটাকে জবে করে আপনি খেতে পারেন। আকিকা যদি পড়ে যায় ওই সময়ের ভিতরে, আকিকাও আপনি করতে পারবেন, অন্য কোনো জানোয়ার জবে করতে মানা নেই। অতএব এটা ভুল ধারণা যে চাঁদ উঠে গেলে অন্য কিছু করা যাবে না, এরকম ভাবনা মনে রাখবেন না। তাহলে নখ চুল ইত্যাদি কাটার ব্যাপারে কথাটা পরিষ্কার হয়েছে আপনাদের সামনে, এবার এইটার উপরে আমল রাখবেন জারি, এটা আশা করা যায়। ইনশাআল্লাহ আমরা এতে লাভবান হব, আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।